স্কুল থেকে গেছি, যারপরে ওখানে দেখি বাসার সামনে অনেকজন অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি বের হই, বের হয়ে আমার ওই স্কুল ড্রেস নিয়ে টানাটানি করে, স্কুলে এসে বলে, স্টুডেন্ট বলে, গালাগালি করে, আমার ড্রেস স্কুল ড্রেস ছিঁড়ে দেয়। তো আমার কাজিন স্কুল থেকে আসছে, তো ও এসে যখন ভিডিও করে তো ওর মোবাইলটা নিয়ে ভেঙে ফেলে আর ওকে নিয়ে চুল দিয়ে টানাটানি করে। ঘটনাস্থলে আমার আম্মু যখন মানে মাদ্রাসা দেখাশোনা করতে গেছিল, আমার আম্মু হচ্ছে মাদ্রাসা, তো উনি যখন মাদ্রাসা দেখাশোনা করতে গেছে তখন দেখতেছে এখানে আদর্শ দাখিল মাদ্রাসা যেখানে আছে ওইখানে ঝগড়া করতেছে, মানে টাকা নিয়ে ঝগড়া করতেছে। তো আমার আম্মু যখন ওখানে দেখতে গেছে তখন আমার আম্মুর উপর ওরা বলতেছে কি তুমি এখানে কে, তুমি কে হো এখানে, তুমি কে হো এখানে, তোমার ক্ষমতা নাই, তুমি এখানে আসতে পারবে, ওইরকম বলে আমার আম্মুকে মারধর করছে ওরা অনেকজন। চিৎকার শুনছি তখন আমিও বাহির হয়েছি, দেখতেছি তখন আমার যখন কি হয়েছে এটা বলছি, কি সমস্যা এটা বলছি, আমার স্কার্ফ ধরে টান দিছে, তারপর মোবাইল এটা ভেঙে দিছে, ভিডিও করবো বলে মোবাইলটা ভেঙে দিছে, ডিসপ্লে চলে গেছে। এখন এখানে ভিডিও ছিল অনেক, ফেরোজ মিয়ার ছেলে, এরপরে বজলু করে মানে মানুষ আসছিল আর কি, আমার বাবারা বা ভাই ভাইরা আসছিল, তখন ওদের কেউ হামলা করছে, ওরা গা নিয়ে লাঠি ছিল, ওদেরকে হামলা করছে, হামলা করতে চাইছিল কিন্তু কারণে আর কি আমি চলে পালাই গেছিলাম। তখন আমার ভাইদেরকে বলছিলাম, তখন ওরা আসছে, যেহেতু ওরা আসার পর আমার ভাইদের ভাই চাচাদেরকে হামলা করছে, বড় দা নিয়ে বা লাঠি চুটা নিয়ে হামলা করছে। এই ঘটনার আগে হচ্ছে আমার আম্মু যে মাদ্রাসা আছে আমাদের ইয়াতে কালোপুকিপাড়া, মাদ্রাসার পাশে আমাদের হাবেসখানা আছে, ওখানে সভাপতি হচ্ছে আমার আম্মু। তো আমার আম্মু যখন দেখে ওখানে ঝগড়া হচ্ছে, তো আমার আম্মু যাই, তারপর আমার আম্মুকে তারা বলে বলি আসছে এতে হ্যান ত্যান বলে, খারাপ গালাগালি করে, এবং আমার আম্মুকে ধরে উন্না দিয়ে টানাটানি করে, আমার আম্মুকে মেরে আহত হয়ে আমার আম্মু পড়ে যায়। লোকজন খবর দেয়, তো আমার চাচারা ওখানে গিয়ে ঘটনাস্থলে আবার আমার চাচাদেরকেও হামলা করে। তো আমি যখন বাহির হয়েছি দেখতেছি আমার চাচিকে রাস্তার মধ্যে শুয়ে রাখছে মেরে, আমার চাচি এখান থেকে রক্ত বাহির হচ্ছে, দেখতেছি ওরা অনেক বাজে কথা বলছে, এখানে অনেক বিচ্ছিরি ধরনের কথা বলছে। আমি বিচার চাই এটার, আমাদের স্টুডেন্ট আমরা দুজন, তারপর আমাদের মায়ও আছে, এখানে অনেক মহিলাও আছে, তাদেরকেও মারছে।